সিরাজগঞ্জে কর্মরত সুশীল সমাজদেরকে নিয়ে দুর্নীতি প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের একে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সম্মানিত জেলা কার্যালয় পাবনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুর্নীতি প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দুদক কমিশন সম্মানিত জেলা কার্যালয় পাবনার সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, জেলা শিক্ষা অফিসার আফসার আলী সহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য ও সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।